আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আসলে একটু ওই কাজের কারণে, ঝামেলার কারণে দেরি হয়ে গেল। যাই হোক, দেরিতে হলেও আমি ক্লাসটাতে জিম করতে পেরেছি, সেজন্য শুক্রিয়া। আমরা কথা না বলে আমাদের রেগুলার ক্লাসে চলে যাই। তোমরা জানো আজকে চতুর্মণি ক্লাস, আমরা 8.3 করছিলাম, 8.3 শুরু করেছি। আমি চেয়েছিলাম যে আজকে আসলে আজকে ক্লাসটা একটু জমে নেওয়ার, কিন্তু আসলে টেকনিক্যাল বিভিন্ন সমস্যার কারণে ক্লাসটা জমে আসলে নেওয়া যায় না। নেওয়ার প্রক্রিয়া শুরু করতে গিয়ে বিভিন্ন রকমের ঝামেলার কারণে দেরি হয়ে গেল। আশা করবো নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের ক্লাসগুলো জমে নেওয়ার, ঠিক আছে? জমে নিতে পারলে ক্লাসগুলো আসলে অনেক সুন্দরভাবে নেওয়া যায়। তো আজকেও চেয়েছিলাম, কিন্তু নানা রকম কারিগরি সমস্যার কারণে সেটা আর হয়ে ওঠেনি। নেক্সট অবশ্যই চেষ্টা করবো জমে নেওয়ার। শুরু করছি আমরা, গতদিন 8-2 নাম্বার পর্যন্ত করেছিলাম, 8-2, আজকে 8-3 নাম্বারটা শুরু করব। 8-3 যারা এখনো লাইভে সংযুক্ত হও না, আশা করবো দ্রুতই লাইভে সংযুক্ত হয়ে যাবা। আর যারা সংযুক্ত হয়ে চলে গেছে, কমেন্ট লিখে চলে গেছে, তাদের সবাইকে স্বাগতম জানাই। কমেন্ট লিখে চলে গেলে তো হবে না, ক্লাস দেখতে হবে, ঠিক আছে? আমি শুরু করছি 8-3 নাম্বারটা, 8-3 নাম্বারটা শুরু করছি। হ্যাঁ, 8-3 নাম্বারটা শুরু করছি আমি। 8-3 নাম্বার মানে 8-এর গ নাম্বারটা সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 14 প্লাস সাইন স্কোয়ার 8 পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 9 পাই বাই 14। এটি হল প্রশ্ন। সাইন স্কোয়ার পাই বাই 7, সাইন স্কোয়ার 5 পাই বাই 14, সাইন স্কোয়ার 8 পাই বাই 7, 9 পাই বাই 14, এটা বাম পক্ষ। এটা সমান আমাদেরকে 2 প্রমাণ করতে হবে। এটা সমান আমরা কি প্রমাণ করব? 2 প্রমাণ করব, ঠিক আছে? তো আমরা এটা বামপক্ষ লিখে নিলাম, এটা বামপক্ষ, সেগুলো তোমরা লিখে নিতে পারো। বামপক্ষ আচ্ছা, এটা নিয়ে আমরা কাজ করি। সাইন স্কোয়ার পাই বাই 7 যেভাবে ছিল সেভাবে থাক, এটা নিয়ে আসলে আমাদের কোনো কিছু করার নেই, আমরা কোনো কিছু করবো না। তারপর এটাকে দেখো, এটাকে কি করা যায়, এটাকে আমরা সাইন স্কোয়ার থাকলো, এটাকে আমরা লিখি 7 পাই, 7 থেকে 2 গেলে কত, 5, 7 পাই মাইনাস 2 পাই, ঠিক আছে? এভাবে লিখে নিলাম। তোমরা অনেকে চিন্তা করতে পারো এরকম কেন লিখলাম, 7 পাই মাইনাস 2 পাই লিখলে 5 পাই হয়, 5 পাই তো আরো অনেকভাবে হয় বা আরো অনেকভাবে লিখতে পারি আমরা চাইলে, তাই না? এখানে লিখলাম যে 7 টা আসলে মানে ওই 7 দিয়ে 14 কে ভাগ যায়, ঠিক আছে? সেই চিন্তা করে 7 দিয়ে যেহেতু 14 কে ভাগ যায়, সেই জন্য 7 পাই লিখছি। আর 7 পাই থেকে 2 পাই বিয়োগ দিলে আমরা 5 পাই পাবো, সেই চিন্তা থেকে লিখছি, ঠিক আছে? আবার বলছি বিষয়টা, পাঁচের কাছাকাছি 14 কে ভাগ যায় এরকম সংখ্যা হলো 7, পাঁচের কাছাকাছি 14 কে ভাগ যায় এরকম সংখ্যা হলো 7, সেই জন্য 7 পাই লিখেছি। 7 পাই থেকে আমার এখানে জাস্ট 5 পাই, তাহলে আমাকে আরো 2 পাই বিয়োগ করে দিতে হবে, সেজন্য 2 পাই বিয়োগ করে নিলাম, ঠিক আছে? এটা হলো। তারপর এটাতে আসি, এই যে 8-এর কাছাকাছি 7 দিয়ে ভাগ দেয় এরকম সংখ্যা হলো 7, 8-এর কাছে মানে 8-এর কাছাকাছি 7 দিয়ে ভাগ দেয় সেটা হলো এরকম সংখ্যা হলো 7, তাহলে 7 পাই, আমার তো আছে 8 পাই, তাহলে আরো পাই যোগ করতে হবে, এই যে যোগ করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, এটাকে ভেঙে লিখলাম, তাহলে এটা গেল। তারপর 14, এখন 9-এর কাছাকাছি বা 9-এর কাছাকাছি 14 কে ভাগ দিয়ে এরকম সংখ্যা, 9-এর কাছাকাছি 14 কে ভাগ দিয়ে এরকম সংখ্যা হলো 7, 9-এর কাছাকাছি
দুর্গের ভালো যায়, আমি এটা নিচে লিখি, এদিকে দেখা নাও যেতে পারে, এই পাশে লিখি নয়ের কাছাকাছি চোদ্দকে ভাগ যায় গুণ সংখ্যা হলো সাত, তাহলে 7 5 সাথে আরো যোগ করতে হবে যেহেতু নয়টা আছে, তাহলে 2 পাই, নিচে হলো যে 14, এই যে ভেঙে লিখলাম, ঠিক আছে, ভেঙে লেখার প্রক্রিয়া পারা শেষ। এরপর দেখ কি করব আমরা, এরপর আমি নিচে লিখতেছি আসলে জায়গা কম, সাইন স্কোয়ার পাই বাই 7 যেভাবে ছিল সেভাবে থাক, এটাকে একটু ভেঙে লিখি, সাইন স্কোয়ার এটাকে যদি ভেঙে লিখি 7 পাই ডিভাইড বাই 14 মাইনাস 2 পাই ডিভাইড বাই 14, এটাকে যদি আমরা লসাগু করি আবার এটা চলে আসে, তাই না, এই দুটাকে যদি আমরা লসাগু করি এটা আবার চলে আসে। তারপরে দেখো সাইন স্কোয়ার 7 পাই ডিভাইড বাই 7 প্লাস পাই বাই 7, কারণ এদিকে লসাগু করলে আবার এটা চলে আসে, ঠিক আছে, লসাগু করলে এটা আবার চলে আসে। তাহলে এরপরে আমি একটু জায়গা আছে দেখি, এরপরে না হয় লিখে দেই, এটা কেউ লিখা যায় কিভাবে, সাইন স্কোয়ার এটা আমি লিখি 7 পাই ডিভাইড বাই 14 প্লাস 2 পাই ডিভাইড বাই 14, ভেঙে লিখলাম এটা, এগুলো তো লসাগু করলে আবার এটা চলে আসে। হ্যাঁ, আশা করি এটা এগুলো বুঝতে তো তোমরা, তাহলে এগুলো গেল, এগুলো আমি মুছে দিই, এগুলো লাগবে না আমার। তারপর আসো সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার, দেখো এটার সাথে এটা কাটিয়ে আমরা 2 হবে, তাহলে আমরা পাচ্ছি যে পাই বাই টু মাইনাস এটার সাথে এটা কাটি, এটা হবে 7 পাই বাই 7, এটা গেল। এবার এটাতে এটা আসি, সাথে সাথে কাটা, তাহলে আমরা পাবো যে প্লাস সাইন স্কোয়ার পাই প্লাস পাই বাই 7। তারপর এখানে কি হবে, প্লাস সাইন স্কোয়ার এটার সাথে এটা কাটা, এখানে হবে 2, এখানে হবে 7, তাই না, তাহলে আমরা পাবো যে এখানে সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 7, একটু ভেঙে লেখার পালা প্রক্রিয়া হইল। তারপর আসো এখানে, আসো এখানে আমরা কি পাবো, সাইন স্কোয়ার পাই বাই 7 থাক, এটা নিয়ে কোনো কাজ নাই, হ্যাঁ পাই বাই 7। এবার আসো এটাতে, এটা এটা দেখতে এই কোনটা কোন চতুর্ভাগে, পাই বাই 2 মাইনাস 7, পাই বাই 2 মাইনাস 7 মানে হলো কি, ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ আমরা জানি যে এতটুক পর্যন্ত হলো পাই বাই 2 মানে 90 ডিগ্রি, ঠিক আছে, এতটুক পর্যন্ত হলো পাই বাই 2 বা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হলো ফার্স্ট প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, তাহলে চিহ্ন প্লাস দিলাম। এখন দেখি পাই বাই 2 সাথে সংখ্যা কত আছে, গুণ পাই বাই 2 সাথে সংখ্যা গুণ কত আছে, কিছু নাই মানে 1 আছে, পাই বাই 2 সাথে সংখ্যার গুণ কিছু নাই মানে কত আছে, 1 আছে, তাই না, 1 আছে, তাহলে আমরা জানি যে পাই বাই 2 সাথে এই যে কিছু নাই মানে মনে মনে একটা এখানে কি ধরতে পারি আমরা, এই পাই বাই 2 ইনটু 1 ধরতে পারি, হ্যাঁ কিছু নাই মানে ইনটু 1, তাহলে আমরা জানি যে
1 একটা বিজোড় সংখ্যা, 1 একটা বিজোড় সংখ্যা। তো পাই বাই 2 এর সাথে যখন বিজোড় সংখ্যা গুণ আছে, পাই বাই 2 এর সাথে যখন বিজোড় সংখ্যা গুণ আছে, তাহলে কি হয়ে যাবে, এটা পরিবর্তন হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, সাইনটা পরিবর্তন হয়ে যাবে, সাইনটা কি হয়ে যাবে, পজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা জানি যে বিজোড় সংখ্যা গুণ থাকলে পাই বাই 2 এর সাথে সাইনটা কস হয়ে যায়, এই কস লিখে দিছি। তাহলে আমাদের কোণ হলো পাই বাই 7, এই পাই বাই 7 টা নিয়ে আসি, এটা আমাদের সূক্ষ্ম কোণটা হলো পাই বাই 7। তাহলে এটা গেল, এটাকে আমরা এখন সূত্র প্রয়োগ করব না, একটু কাজ করে নিব এটাকে। এখানে পাই বাই 2 লাগবে, তাহলে এটাকে যদি আমি 2 ইনটু পাই বাই 2 লিখি, তাহলে হয়ে গেল, এবার এখানে আসি। হ্যাঁ, খেয়াল করো বিষয়টা, এটাকে যে দুই দুই কাটাকাটি চলে গেলে আবার পাই হয়ে যায়, দুই দুই রকম কাটাকাটি চলে যাবে, এটা আবার কত হয়ে যাবে, পাই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। আর এটা কেন আমরা এভাবে লিখছি, যে পাই বাই 2 লাগবে আমাদের, একটা পাই বাই 2 লাগবে, পাই হলে তো চলবে না, আমাদের লাগবে কি, পাই বাই 2, তাই না? তাহলে এটা গেল, তারপর এটাতে আসি, এটা কোয়াড্রেন্টে দেখো, পাই বাই 2 প্লাস পাই বাই 7, পাই বাই 2, এটা ছিল যে পাই বাই 2, এই যে এটা ছিল যে পাই বাই 2, এই যে পাই বাই 2 মাইনাস, তো মাইনাস যেহেতু আমরা পিছনে চলে আসি, তার মানে এখানে, আর এটা হলো পাই বাই 2 প্লাস পাই বাই 7, পাই বাই 2 এত 2 সাথে আরো প্লাস, তার মানে কি, সামনের দিকে যাব, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে, এটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে সাইন পজিটিভ, সাইন দ্বিতীয় চতুর্ভাগে সাইনটা, সাইন কত হয়, সাইন এর কোসেক পজিটিভ, তাহলে চিহ্ন প্লাস দিতে হবে, চিহ্ন প্লাস নিলাম, ঠিক আছে, চিহ্নটা কি নিলাম, প্লাস নিলাম। এখন আছে কি পাই বাই 2, পাই বাই 2 এর সাথে কত আছে সংখ্যা, গুণিতক গুণিজে কিছু নাই মানে 1 আছে, পাই বাই 2 এর সাথে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 হলো বিজোড়, 1 হলো কি, বিজোড়, আর বিজোড় হলে সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, সাইনটা কস হয়ে যাবে। আমাদের কোণ হলো যে পাই বাই 7, এই পাই বাই 7 নিয়ে নিলাম। এবার এই যে দেখো, আমরা জানি যে কি, এটাকে যদি আমরা থিটা হিসেবে চিন্তা করি, থিটা এটা এটাকে এটাকে যদি আমরা থিটা হিসেবে চিন্তা করি, এটাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে মান হবে 1, তাই না, মানটা কত হবে, 1 হবে। এটাকে থিটা হিসেবে চিন্তা করুন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা 1 লিখলাম। এখন এটাতে আসি, এটাতে কি আসে দেখো, এটা 2 পাই বাই 2 প্লাস পাই বাই 7, 2 পাই বাই 2, একটা পাই বাই 2 দুইটা পাই বাই 2, একটা পাই বাই 2 দুইটা পাই বাই 2, তাহলে আরো প্লাস পাই বাই 7, প্লাস পাই বাই 7, তাহলে মানে আরো এখানে আসবো, আমরা সামনের দিকে যাবো, 2 পাই বাই 2 এক 2 আসে প্লাস পাই বাই 7, তাহলে সামনের দিকে আসবো, তার মানে এইখানে, তাহলে এখানে হলো থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান আর কট পজিটিভ, বাকিরা নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, বাকিরা নেগেটিভ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেহেতু এটা এই এটা এই কোণটা তৃতীয় চতুর্ভাগে চলে আসছে, তাহলে আমাদের এখানে কি মাইনাস চিহ্ন আসবে, কি আসবে, কারণ তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে কি হবে, সাইন হলো নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। পাই বাই 2 এর সাথে সংখ্যাটা কি আছে, জোড় আছে, জোড় 2 আছে, তো জোড় থাকলে কোনো পরিবর্তন হবে না, সাইনটা সাইনই থাকবে। তাহলে যেহেতু জোড় 2 আছে, তাহলে সাইনটা সাইনই থাকবে। হ্যাঁ, আমাদের কোণ হলো কি, পাই বাই 7, পাই বাই 7, এখানে যে স্কোয়ার আছে মাইনাস আছে, সেটাকে আমরা একটু হোল স্কোয়ার দিয়ে নিব, প্লাস কস স্কোয়ার পাই বাই 7,
এগুলা মুছে দেই, এগুলা যেহেতু জায়গা নাই এদিকে। এই যে স্কোয়ার আছে এটা কিন্তু হোল স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু হোল স্কোয়ার, সাইন স্কোয়ার মানে হলো যে সাইন থিটা হোল স্কোয়ার, এটা মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ তাহলে হোল স্কোয়ার যেহেতু আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা লিখবো যে সাইন স্কোয়ার পাই বাই সেভেন প্লাস কস স্কোয়ার পাই বাই সেভেন। তাহলে আমরা পাবো যে ওয়ান আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। হ্যাঁ এই যেটাকে থিটা হিসাবে চিন্তা করবো, থিটা এটাও থিটা, ঠিক আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে ওয়ান, তাহলে ওয়ান ওয়ান টু সমান ডান পক্ষ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। আশা করি এটা সব বুঝতে পারছিল। আমাদের এটা এই অঙ্কটা শেষ হয়ে গেল, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। তাহলে এটা শেষ, আশা করি সবাই বুঝতে পারছো, বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে যাই। ঘ নাম্বারটা করবো, আমরা আটের ঘ, আটের ঘ করে এগুলো থেকে আমরা ইয়ে করবো আর করবো না। হ্যাঁ আটের ঘ করবো না, আচ্ছা উমা নাম্বারটা করি, উমা নাম্বারটা হয়তো অনেকের কাছে কুড়ির মনে হইতে পারে, আমি আটের উমা নাম্বারটা করছি। বাম পক্ষ সমান সাইন অফ 13 পাই ডিভাইড বাই 3 কজ অফ 13 পাই বাই 6 মাইনাস সাইন অফ 11 পাই বাই 6 কজ অফ মাইনাস 5 পাই বাই 3। এই হলো ব্যাপার, সাইন অফ 13 পাই বাই 3 কজ অফ 13 পাই বাই 6 মাইনাস সাইন 11 পাই বাই 6 কজ মাইনাস 5 পাই বাই 3। এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো শুরু করি আমি, তাহলে এটাকে ভেঙে লিখি। তোমরা জানো এটা 12 লিখতে হবে, কারণ 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 13 কাছাকাছি সংখ্যা হলো 12, 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ করা যায় আর 13 কাছাকাছি সংখ্যা হলো 12, 12 পাই। তাহলে আর একটা পাই দিতে হবে, এটা থাকলো এখানে একই ব্যাপার, 6 দিয়ে ভাগ যায়, 13 কাছাকাছি সংখ্যা হলো 12, 6 দিয়ে ভাগ যায়, 13 কাছাকাছি সংখ্যা হলো 12, তাই না। তাহলে আমরা লিখবো কজ অফ 12 পাই, যে 13টা আরো একটা লাগবে, লিখে নিলাম এখানে মধ্যে, এখনই লিখবো না আমরা, এই যেহেতু মাইনাস আছে আমরা আগে মাইনাসটা রিমুভ করি, মাইনাসটার আগে হিসাবটা আগে করে ফেলি। আমরা জানি যে কজ অফ মাইনাস থিটা, এই যে কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে আমরা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটা চলে যাবে, এই যে কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এখানে কোথাও মাইনাস নাই, আছে কোথাও মাইনাস নাই, তাহলে আমরা লিখবো যে কজ অফ 5 5 বাই 3 কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, মাইনাস নাই, ঠিক আছে। একইভাবে মাইনাসটা ভ্যানিশ হয়ে গেল, তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন অফ 12 পাই ডিভাইড বাই 3 ডিভাইড বাই 3 প্লাস
পাই বাই থ্রি, এখানেও একই রকম ভেঙে লিখে থাকে টুয়েলভ পাই বাই সিক্স প্লাস পাই বাই সিক্স লিখে নিলাম। এখানেও দেখো সাইন এগারো কাছাকাছি ছয় দিয়ে ভাগ যায়, এগারো কাছাকাছি ছয় দিয়ে ভাগ যায়, এরকম সংখ্যা হলো যে বারো। তাহলে আমরা লিখি টুয়েলভ পাই, আমাদের এখানে তো এগারো আছে, তাহলে একটা বিয়োগ করে দিব, ঠিক আছে, একটা বিয়োগ করে নিলাম। তারপরে বাকিটা একটু নিচে লিখি আমি, যেহেতু জায়গা নাই কস একটা নিচে লিখতেছি, কস ফাইভ প্যাস তো, তাহলে তিন দিয়ে ভাগ যায়, এরকম সংখ্যা পাশের কাছাকাছি তিন দিয়ে ভাগ যায়, এরকম সংখ্যা কত পাশের কাছাকাছি তিন দিয়ে ভাগ যায়, এরকম সংখ্যা হলো ছয়, তাহলে সিক্স পাই একটা বিয়োগ করতে হবে, যেহেতু আমার আছে পাঁচটা, তাহলে একটা কি করতে হবে বিয়োগ করে নিতে হবে, তাহলে বিয়োগ করে নিলাম, নিচে থ্রি এই লিখে ফেললাম, এখানে একটা গুণ চিহ্ন দিই, এখানে দেখো কাটাকাটি করি আমরা লাল কোনটা দিয়ে কাটি, হ্যাঁ তাহলে ভালো বুঝাবে, এটা হবে চার, এটা হবে দুই, তাহলে আমরা পাবো যে এখানে সাইন ফোর পাই প্লাস পাই বাই থ্রি, এখানে পাবো যে কস টু পাই প্লাস পাই বাই সিক্স, একটু গেল মাইনাস মাইনাস, এখানে এটাকে ভেঙে লিখি সাইন টুয়েলভ পাই বাই সিক্স মাইনাস পাই বাই সিক্স, কসটা নিচেই লিখি, বা এখানেও লিখতে পারবো ইচ্ছা করলে, জায়গা সমস্যা হবে না, ইন্টু কস সিক্স পাই বাই থ্রি মাইনাস পাই বাই থ্রি, ব্র্যাকেট ক্লোজ করে নিলাম, ঠিক আছে। এখন এখানে দেখো এগুলো তো আসলে পাই পাই আছে, আমার তো লাগবে পাই বাই টু, ঠিক আছে, এগুলো তো আছে পাই পাই আছে, কিন্তু আমার তো লাগবে কি পাই বাই টু, তাহলে আমরা লিখি ফোর ইন্টু না এইট ইন্টু লিখতে হবে, এইট ইন্টু পাই বাই টু, কারণ আটের দুই কাটাকাটি গিয়ে আবার চার হয়ে যাবে, আটের দুই কাটাকাটি আটের দুই কাটাকাটি গিয়ে আবার চার হয়ে যাবে প্লাস পাই বাই থ্রি, একই রকম এটাতেও এটাকে লিখতে হবে ফোর ইন্টু পাই বাই টু, চারের দুই কাটাকাটি হলে আবার দুই, চারের দুই কাটাকাটি হলে আবার দুই প্লাস পাই বাই সিক্স মাইনাস, এখানে দেখো দুইবার এখানেও দুইবার ছয় দু বারো, সাইন টু পাই মাইনাস পাই বাই সিক্স, তারপরে এটা তো কস ছিল কস কস টু পাই মাইনাস পাই বাই থ্রি, ঠিক আছে, এতটুকু লেখা হয়ে গেল, ভাঙাভাঙির প্রক্রিয়া শেষ। এরপর দেখো কি করবো আমরা, এখন কোয়াড্রেন্ট হিসাব করতে হবে, এইট পাই বাই টু, এইট পাই বাই টু দেখো এইট পাই বাই টু, তাহলে কবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট এখানে আসছে এখানে প্লাস পাই বাই থ্রি, আর এইট পাই বাই, এইট পাই বাই টু প্লাস আছে প্লাস পাই বাই থ্রি, তার মানে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে কি অল পজিটিভ আমরা জানি, তাহলে অল পজিটিভ হলে চিহ্ন হবে প্লাস, তাহলে প্লাস এবার পাই বাই টুর সাথে সংখ্যাটা আছে জোড়, পাই বাই টুর সাথে সংখ্যা আছে এইট জোড়, জোড় থাকলে আমরা জানি যে পরিবর্তন হয় না, সাইন থাকলে সাইনই থাকে, কস থাকলে কসই থাকে, যেটা থাকে সেটা, যেহেতু জোট আমাদের সাইন সাইনই থাকবে, আমাদের কোণ হলো পাই বাই থ্রি, হ্যাঁ প্লাস
প্রথমে প্লাস না দিলেও হয়, এবার এটাতে আসি তাহলে যে 4π/2, তাহলে 1 2 3 4 4π/2 এখানে, এই যে এখানে আসলো 1 2 3 4 প্লাস π/3, তাহলে প্লাস হলে আবার এখানে আবার ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে ওর জন্য চিহ্ন এখানে কি হবে, প্লাস হবে। π/2 সাথে কি আছে সংখ্যা, 4 আছে, 4 তো জোড়, তো জোড় থাকলে cos এর কোনো পরিবর্তন ঘটবে না, তাহলে আমরা লিখে দিই cos cos আমাদের কোণ হলো যে π/6, এই যে cos π/6 লিখে দিই আমরা, এটা এ পর্যন্ত শেষ। এবার এখানে একটু কাজ করতে হবে, এখানে 2π আছে, এগুলোর একটু আমাদের ইয়ে বানাইতে হবে, π/2 বানাইতে হবে, তাহলে 2π/6 লিখতে পারি আমরা 4 × π/2 π/6, কারণ 2 এর 4 কাড়াকাড়ি গিয়ে আবার 2 হয়ে যাবে, এই 2 এর 4 কাড়াকাড়ি গিয়ে আবার কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। একেবারে এখানেও বানাই 2π/6 লিখতে পারি আমরা 4π/2, 4 × π/2 -π/3 লিখে নিলাম, কারণ 2 এর 4 কাটাকাটি গিয়ে আবার 2 হয়ে যাবে। এবার আসি, এবার আমরা আসলে মানগুলো বসাই দিব, sin π/3, sin π/3 মানে হলো sin 60 ডিগ্রি, হ্যাঁ sin π/3 মানে হলো যে sin 60 ডিগ্রি, ঠিক আছে, sin 60 ডিগ্রি মান হলো যে √3/2। এখন মান বসাই দিব, এখন যেহেতু আমরা মানগুলো জানি, মানগুলো আমরা বুঝতে পারতেছি, বের করতে পারতেছি, তাহলে আমরা মানগুলো বসাই দিব, ঠিক আছে। sin π/3 মানে হলো যে sin 60 ডিগ্রি মানে √3/2, cos π/6, cos π/6 মানে হলো যে cos 3 ডিগ্রি, পাই মানে হলো 180, আমরা জানি পাই মানে হলো পাই রেডিয়ান মানে হলো যে 180 ডিগ্রি, তাহলে 180কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 30, cos 3 ডিগ্রি মানে হলো যে √3/2। একইভাবে এখানে হয়েছে পাই মানে 180, 180কে 3 দিয়ে ভাগ করলে 60, sin 60 ডিগ্রি মান √3/2, ঠিক আছে। তাহলে এটা গেল, এবার এখানে আসি, এখানে কি অবস্থা দেখি, দেখো 4π/2, 1 2 3 4, 4π/2 এখানে মাইনাস আছে, যেহেতু মাইনাস এটা আমরা ব্যাক করবো পিছনের দিকে, পিছনের দিকে মানে এখানে, এই যে এই কোনটা ফোর্থ কোয়াড্রেন্টে, কোন কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে, এখানে একটা মাইনাস আছে আগে থেকেই থাকুক, সমস্যা নেই, এই মাইনাস, এই যে মাইনাসটা ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র cos আর sec পজিটিভ, সাইন নেগেটিভ, তাহলে আমরা একটা মাইনাস দিব, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের আছে সাইন, কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে cos আর sec পজিটিভ, ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টে কি cos আর sec পজিটিভ, কিন্তু আমাদের আছে সাইন, সাইন নেগেটিভ, গেল এটা। এখন π/2 সাথে সংখ্যা আছে 4, π/2 সাথে সংখ্যা আছে 4, 4 জোড় না বীজ, 4 অবশ্যই জোড়, আমরা জানি যে π/2 সাথে সংখ্যাটা যদি জোড় হয় অবশ্যই অবশ্যই আমাদের যে অনুপাতটা আছে, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, সেক থাকলে সেক, আর সেটা কি হবে না, পরিবর্তন হবে না, যেহেতু π/2 সাথে সংখ্যাটা কি আছে গুণ, এই যে সংখ্যাটা গুণিতক, যে সংখ্যাটা গুণ আছে π/2 সাথে, যে সংখ্যাটা গুণ আছে সেটা হলো 4, আর যেহেতু 4 জোড়, তাহলে আমাদের সাইন কোনো পরিবর্তন হবে না, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, যেটা থাকে সেটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এখানে সাইন আমাদের কোণ হলো π/6 লিখে ফেললাম। এবার এটাতে আসি, এটা দেখো, এটাও প্রায় একই অবস্থা, হ্যাঁ 4π/2, তাহলে 1টা 2টা 3টা 4টা এখানে আসলো, মাইনাস আছে, যেহেতু মাইনাস তাহলে আমরা পিছনের দিকে চলে আসবো, এখানে পর্যন্ত 4π/2 আছে, তাহলে যেহেতু মাইনাস তার মানে কম, এদিকে চলে আসবে, তাহলে এখানে ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে আসলো, ফোর্থ কোয়াড্রেন্টে কস আমাদের আছে, কস ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, তাহলে এখানে চিহ্ন হবে, এখানে কসের জন্য চিহ্ন হবে কি প্লাস, ঠিক আছে, প্লাস না দিলেও হয়, তাহলে কস দিলাম, আচ্ছা তাহলে চিহ্নটা প্লাস। এখন আমরা দেখবো π/2 সাথে সংখ্যা কি আছে গুণ, π/2 সাথে সংখ্যা কি গুণ আছে,
মানে পাই বাই 2 এর গুণিতকটা কি পাই বাই 2 এর গুণিতকটা কি পাই বাই 2 এর গুণিতক হলো 4 4 হলো জোড় সংখ্যা আর জোড় সংখ্যা থাকলে আমরা জানি যে পরিবর্তন হয় না যদি সাইন থাকে সাইনই থাকে cos থাকলে cosই থাকে tan থাকলে tanই থাকে মানে যা থাকে তাই তাহলে আমাদের এখানে যেহেতু জোড় তাহলে cos টা কোনো পরিবর্তন হবে না cos থাকলো আমাদের কোণ হলো যে পাই বাই 3 কোণটা কি পাই বাই 3 এখানে গুণ করি আমরা গুণ করলে কি হবে √3 বাই 2 হোল স্কয়ার যেহেতু দুইটা একই রকম গুণ √3 এর সাথে √3 গুণ করলে √3 স্কয়ার হবে বা ইচ্ছা করলে আমরা একটু আরো শর্ট করে লিখতে পারি দুই দুগুণে 4 √3 √3 গুণ করলে √3 স্কয়ার হবে √3 এর দুই গুণ √3 হোল স্কয়ার দুই গুণে 4 এটা গেল এখানে মাইনাস মাইনাস কি হবে মাইনাস মাইনাস প্লাস sin পাই বাই 6 আগের মতো sin পাই বাই 6 মানে হলো যে sin 3 ডিগ্রি sin 3 ডিগ্রি মান কত হ্যাঁ sin পাই বাই 6 পাই মান হলো 180 180 কে 6 দিয়ে ভাগ করলে 30 sin 3 ডিগ্রি মান হলো হাফ ঠিক আছে sin 3 ডিগ্রি মান কত হবে হাফ হবে হ্যাঁ তারপর আসো cos পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মান হাফ cos 60 ডিগ্রি মান আমরা কত পাইলাম হাফ পাইলাম তাহলে গেল এগুলা এবার আসি এখানে 4 √3 এর সাথে স্কয়ার রুটে কাটাকাটি চলে গেছে স্কয়ার আর রুট কাটাকাটি চলে গেছে এখানে আছে 3 স্কয়ার আর রুটে কাটা এখানে 3 নিশ্চয় 4 আছে এখানেও দুই দুগুণে 4 এক 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 গুণে এক এখন আমরা লসাগু নিই 4 4 লসাগু 4 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 1 কে আবার 3 দিয়ে গুণ করলে 3 4 কে 4 দিয়ে ভাগ করলে লসা আমরা জানি লসাগু কে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ লসাগু কে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে লসাগু 4 4 কে এই 4 দিয়ে ভাগ করতে হবে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 1 কে 1 দিয়ে গুণ করলে 1 তাহলে 3 1 কে 4 নিচে 4 রাম পেলাম যে 1 সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি সবাই বাবা বুঝতে পারছো আমরা আজকে যে এই যে একদম বড় দুটো অঙ্ক গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক করে ফেললাম আসলে আরো একটা দুটো অঙ্ক রয়ে গেছে আরো একটা মনে করতে হবে আমি চাইছিলাম যে আজকে এগুলো শেষ করে দেব যাই হোক আগামী ক্লাসে শেষ করব আমি যেগুলো এই যে দুইটা করলাম ওগুলো বাসায় প্র্যাকটিস করবে আরো এখানে 8 নম্বরের মধ্যে আরো বেশ কিছু অঙ্ক আছে ওগুলো আগে যেগুলো পড়াই দিয়েছি ওগুলো বাসায় প্র্যাকটিস করবে ঠিক আছে তো আজকে আমাদের ক্লাস এখানেই থাকবে তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবা আর অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া হয়েছে ওগুলো ঠিকঠাক ভাবে সুন্দরভাবে করার চেষ্টা করবা আজকে আমাদের এই পর্যন্ত থাকবে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ